সো এভরিওান চারিদিকে ঝাঁকানাকা অন্ধকার আর তার মাঝে কিন্তু আমি ঝাঁকানাকা করে উঠে পড়েছি এখন ঘড়িতে কটা বাজে জানো ভোর চারটে চব্বিশ ওই চারটে কুড়ি যখন বাজে তখন বড় এক ঠেলা মানলো বলো ওঠো 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 তোমার অনেক সময় লাগবে রেডি হতে তাড়াতাড়ি উঠে পড়ো তো আমিও ভয় ছোটে তাড়াতাড়ি করে উঠে পড়লাম এদিকে জুনিয়ার জানো মোটামুটি সারা জ্বালিয়েছে তো এখন আমার চোখ দুটো আমি খুলতে পারছি না কিন্তু আমাকে যে রেডি হতে হবে আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ছোটো বেলাইকানটাও ক্লিক করতে ভুলো না তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটাও পেয়ে যাবে সো আমার চ্যানেলের নাম কি কি বৃত্তান্ত তোমাদেরকে তো কিছু বলিও নি তো যাই হোক ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ঝেকানাকা ব্লগ অবশ্যই শুরু হয়ে গেছে আজকে হচ্ছে একুশে জুন আর বারটা হচ্ছে শুক্রবার সো চলো এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেছি এবং রেডিও মোটামুটি হয়ে গেছি এখন আমি ভাবছি বাইরে মানে যেগুলো জিনিসগুলো আমার ব্যাগে ঢোকানোর রয়েছে যেগুলো বাইরে করে রেখেছি সেগুলোকে ঢোকাতে হবে আর বাইরের আলো দেখো ফুটে গেছে এখন ঘড়িতে বাজে চারটে পঁয়তাল্লিশ তো চারটে পঁয়তাল্লিশ বেজে গেছে এইটুকু টাইমের মধ্যে আমি কিন্তু মোটামুটি ঝাঁকা নাকা করে রেডি শেডি হয়ে গেছি কিন্তু বড় আমাকে ঠেলে উঠিয়ে দিল নিজে কিন্তু এখনও ভস ভস করে ঘুমোচ্ছে আমি দুবার ঠেলা মারলাম যে বললাম ওঠো 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 তো এরপরে তো আমরা এমনিতেই লেট হয়ে যাব তুমি যদি দেরি করো কারণ তোমার ওয়াশরুমে বেশি সময় লাগবে আমার থেকে তো এখন দেখো আমি হাতে জামা নিয়ে ঘুরছি ওইদিকে বাপও ঘুমাচ্ছে ওইদিকে ছেলেও ছেলেকে থেকে ঘুমোচ্ছে আমার এখন বিশাল চাপ তো চলো এখন জুনিয়রকে উঠিয়ে নি তোমাদের জুনিয়রকে ওঠানো হয়েছে এখন ঘুম থেকে আর দেখতে পাচ্ছি আলো ফুটেও গেছে পাঁচটা পনেরো বাজে এবারে আমরা বেরোবো রেডি ওইদিকে বরমশাইও রেডি আর এই যে এখন হুক্কা হুয়া দেখানো হচ্ছে যাতে একটুখানি চুপ করে নালে তো এই যে দেখতে পাচ্ছ অবস্থাটা ওই দেখো কান্না আর এইদিকে ব্যাগ রেডি এই ব্যাগও রেডি আর এদিকে রক্সি ঘুমাচ্ছে টাটা রক্সি ঘুমাচ্ছ তুমি ঠাকুর নমস্কার করতে এসে ভাবলাম চলো আমি গপুষণাকে তুলেই দিই এখনো ঠাকুরের জায়গা মোছামাছি হয়নি ওই জন্য উপরে গপুষণাকে ভোগ দিয়ে দিলাম গোপু সোনা তুমি ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আমি আবার তাড়াতাড়ি চলে আসবো দিদিকে টাটা করে দাম সি টাটা থাকবি সাবধানে থাকবি যাতন করবি না তাহলেই কিন্তু মার খাবে তাই তো সাবধানে থাকবি ভালো থাকবি আমরা আবার আসবো তাড়াতাড়ি তাই তো ঘুম কাটছে না তোমাদের জুনিয়ারে তুমি ঘুম কাটছে না কি করা যায় একটু যাও আবার কদিন তো থাকবো না আমরা না যাও দেখি একটু দেখি ঘুম কাটছে না ঘুম কাটছে না আর দেখো কত ঠান্ডা ঠান্ডা লাগছে এখন আমাদের আর পরে শুরু শুরু হয়ে এরপরে তুলসী মঞ্চ কিন্তু আমাদের সকাল সকাল ধোয়ানো হয়ে গেছে এখন পাঁচটা চব্বিশ বাজে জুনিয়ার কান্নাকাটি শুরু করে দিয়েছে তো চলো এখন ব্যাগপত্র নিয়ে বেরোই ঝাঁকাখা করে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাসে যায় আর ঝাঁকানাঁকা করে আমরা গাড়িতে উঠেও পড়েছি আর ছাকানাকা করে আমরা এখন বেরিয়েও পড়বো আর ওইদিকে শাশুড়ি মাঝানাঁকা করে টাটা টাটা করছে আমার ছেলে তো মুখটা বাংলার পাঁচ করে বসে রয়েছে কারণ তার ঘুম ঠিক করে হয়নি রাত্রিবেলা যদি খুটুর খুটুর করে তাহলে কি করে এত ভোরবেলা উনি উঠবে তো যাই হোক এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে মানে আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ভালো ড্রাইভার এর মতন ভালো ড্রাইভার হয় না তো আমার বড়মশাই দেখতে পাচ্ছ এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে মন্দিরে একটু প্রণাম টনাম করে নিলাম সো এখন আমরা করেছি চাঁদা জামরিয়া রোডে তো এরপরেই আমরা উঠে পড়বো হাইওয়েতে তো এই চাঁদা জামরিয়া রোডটা কিন্তু এখন অনেক সুন্দর করে ফেলেছে তোমরা যারা এখানে থাকো আগে কেমন অবস্থা ছিল আর এখন কতটা উন্নত হয়েছে তোমরা বুঝতেই পারছো সরকার কিন্তু মৃত্যু হলেও কাজকর্ম করছে তো এখন দেখো বা দিকে চলে যাচ্ছে হচ্ছে রানীগঞ্জের দিকে মানে এটা চাঁদা মোড় আর কি আর এই দিকটায় চলে যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে আসানসোল আর আসানসোলের যে হাইওয়ে রাস্তাটা যেখান থেকে ডিভিশন হচ্ছে যে যেদিক দিয়ে আসানসোলে যাওয়া যায় বা মাইথানের দিকে যাওয়া যায় রাস্তাটা যে ডিভাইড হয়েছে সেখানেও কিন্তু সুন্দরভাবে আরেকটা রাস্তা মানে ব্রিজ তৈরি হয়েছে যেখান থেকে ডাইরেক্টভাবেই চলে যাওয়া যায় তো ওইখান থেকে এলাম রাস্তাটা এখন সত্যি খুব সুন্দর হয়েছে আগের থেকে অনেক বেটার মানে এই পাঁচ বছর আমি রয়েছি তার মধ্যে কিন্তু টুকটাক টুকটাক করে সুন্দরভাবেই রাস্তার কাজ হচ্ছে এখনও চলছে আশা করি পরবর্তীকালে আরও উন্নত হবে তো সোজা চলে গেলে কিন্তু মাইথেনের রাস্তার দিকে আমরা চলে যাব আর এই দিকে হচ্ছে ভিতরের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আসানসোল স্টেশনের দিকে কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সেটা তো তোমাদেরকে এখনও অবধি ঠিকঠাক করে বলেই উঠতে পারিনি আর এই যে যাচ্ছি ঠিকই কিন্তু আমার মশাই বিশাল চিন্তিত সারা রাস্তায় তার মুখটা দেখতে পারলে পচুর চিন্তিত কারণটা কি জানো আমরা স্টেশন চলে এসেছি এভরিওয়ান ঘড়িতে এখনো ছটা বাজে 7 মিনিট বাকি আর আসানসোল স্টেশনে এলেই এই যে সুন্দর যে দৃশ্যটা সব পেপারওয়ালারা একসাথে সব পেপার গুছিয়ে না এই ব্যাপারটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কে কে আসানসোল থেকে এই ব্লগটা আমার দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো এখন টিকিট টিকিট কেটে তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে প্ল্যাটফর্মের দিকে আর আমাদের বাড়ি থেকে আসানসোল স্টেশনের দূরত্ব মোটামুটি এক ঘন্টা তো বর্মশাই তো আমাদেরকে কতক্ষণে নিয়ে চলে এলো তোমরা দেখতেই পারলে তো চলো এক ঘন্টা ওই চল্লিশ মিনিট মতন লাগে তার থেকে একটু কম সময় আমার বড়মাসে আমাদেরকে নিয়ে চলে এলো আর নিচ থেকে দেখতে পাচ্ছ একটা ফ্রেন্ড আছে সেটা কিন্তু জুনিয়ার দেখতে একদম এক্সাইটিং হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এখন আমরা যাব প্ল্যাটফর্মের দিকে আর বড়মশায় এখন সিট দেখতে চলে গেছে তো এর পরে কি হচ্ছে চলে জুনিয়র আর জুনিয়রের বাবা ওখানে কি কেনাকাটা করছে তো টাটা বলে আমি চলে গেলাম জুনিয়রকে তো বলে দিলাম তোমরাও কি ভাবলে আমি জুনিয়রকে জুনিয়রের বাবার কাছে রেখে টাটা গুড বাই করে দিচ্ছি সো জুনিয়রের বাবার মুখটা দেখতে পাচ্ছ বিশাল চিন্তিত আর এই দিকে দেখো রেল ইঞ্জিনের সাথে পুরো রেলটা জোড়া লাগছে তারপরেই কিন্তু পু ছিকচিক ছিটিক করে আমরা যেতে থাকবো তো এটা কি ট্রেন বলো তো এটা হচ্ছে আসানসোল শিয়ালদা ইন্টারসিটি তো ইন্টারসিটিতে করে আমরা কোথায় যাচ্ছি তোমরা আশা করি গেস করতে পারছো আবার বলছি আমরা আবার বলছি বড় চিন্তিত আবার জুনিয়রকে রেখে যাচ্ছি কত কিছুই না আমি করছি তো চলো এত তোমাদেরকে চাপা ঢাকা দিয়ে রেখে কোনো লাভ নেই আস্তে আস্তে তোমাদের সত্যি কথাটা অবশ্যই বলবো তো চলো এরপরে কি হচ্ছে দেখতে থাকো তোমরা দেখো আমার জন্য মন খারাপ না ঘুম পেয়ে বাবা তোমার এ তোমার বাবার আমার জন্য মন খারাপ নেই তোমার জন্য মন খারাপ তুমি মাথা চুল করছো কেন ওখুন হয়েছে মাথায় ও করে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে বর্মশাই এত চিন্তিত কেন কারণ হচ্ছে ট্রেনের ভিতরে আমরা আর ট্রেনের বাইরে বড়মশাই তাহলে বড়মশাই আমাদের সাথে যাচ্ছে না আর আমরা কোথায় যাচ্ছি মোটামুটি তোমরা গেস করেই নিয়েছ সামনেই হচ্ছে বাইশে জুন জুনিয়ার বছরের হয়ে যাবে আর ওই দিনই জুনিয়ারের ভ্যাকসিনেশানের ডেট রয়েছে সেই কারণেই আমরা কোথায় যাচ্ছি আশা করি তোমরা বুঝতেই পারছ মনটা আমার খারাপ লাগছে বড়মশাই সাথে গেলে ভালোই হতো একটু টেনশনও আমারও লাগছে কিন্তু লুকিয়ে 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 রেখেছি সাহস করে আমাকে তো জুনিয়রকে নিয়ে যেতেই হবে তার সাথে ভিটামিন অয়েল খাওয়ানোরও ডেট রয়েছে এই কারণেই তাড়াহুড়ো করে আমি আজকেই চলে যাচ্ছি কলকাতায় কারণ কী তো গিয়ে পরে যদি শরীর খারাপ হয় বা কিছু হয় তখন আবার দু পাঁচ দিন এমনিতেই দেরি হয়ে যাবে তো বড়মশাইয়ের অফিসের চাপ রয়েছে একটু টেনশনও রয়েছে সেসব মিলিয়ে বড়মশাই আর সময় করে উঠতে পারবো পারলো না আর কি আজ যাব কাল যাব এই করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসছি এখন পানাগড় স্টেশনে তো টুকটুক করে কিন্তু গাড়ি চলছে আর তার সাথে জুনিয়রও কিন্তু লাফাঝাফি লাফাঝাফি করছে আর আমি যতটা সম্ভব পাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি তো জুনিয়র কিন্তু এখন আর ওইভাবে বসে থেকে ইয়ে করছে না এখন দাঁড়াচ্ছে লাফাঝাফি করছে সব কিছু একসাথে করছে তো তোমরা কারা কারা এরমভাবে আমার মতন বেবিকে নিয়ে একা একা ট্রাভেল করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এইটা কিন্তু আমার ফার্স্ট অভিজ্ঞতা হচ্ছে জুনিয়রকে নিয়ে ট্রাভেল করার তো বেশ কি বলবো টেনশান তো একটু ছিলই কিন্তু একটা মানে আনন্দ ছিল সব কিছু মেলানো মেশানো বলতে পারো জুনিয়ার কিন্তু খুব আনন্দ করেছে আর আমাদের পাশে যেই আনটিটা বসেছিলো সেই আন্টিটা খুবই ভালো আর কি খুব হেল্পফুল বলতে পারো তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা আরেকটা স্টেশনও কিন্তু পার করে ফেললাম সেটা হচ্ছে বর্ধমান স্টেশন তো মোটামুটি কিন্তু আমরা বেশ অনেকক্ষণই ভালোভাবে সুস্থভাবে তিনজন একভাবেই বসেছিলাম মানে আমি জুনিয়ার একটা সিটে এবং আমাদের সাথে যেই আন্টিটা ছিল সেই আন্টিটা আন্টিটা সত্যি খুব ভালো ছিল কারণ হচ্ছে জুনিয়র কিন্তু আন্টিটার গায়ে কতবার যে জুতো সমেত বা তারপরে আমি জুতোটা খুলিয়ে দিই লাথি মেরেছে মানে ও যেরম করে বুঝতে তো পারে না পা দুটোকে ছেটাতে থাকে তো আন্টিটা কিন্তু সেগুলো সহ্য করেছে সকলে কিন্তু সহ্য করে না কারণ নৈহাটির পরের থেকে আমার হয়ে গেছিলো প্রবলেম কারণ যে আমরা তিনটে সিট নিয়ে বসেছিলাম সেখানে এক ভদ্রমা এসে বলল বাচ্চা তোলুন আমরাও বসবো বাচ্চা কোলে নিন তো যাই হোক সবাই কিন্তু সমান হয় না তো পুরো রাস্তাটা মোটামুটি কিন্তু আমার ভালোই কেটেছিলো কিন্তু নৈহাটির পর থেকে আমি একটু সমস্যার সম্মুখীন হয়ে গেছিলাম এই আর কি তাছাড়া ট্রাভেলটা পুরোই আমার বেশ ভালো ছিল আর এই দেখো সুন্দর সুন্দর ধানের ক্ষেত রয়েছে আর তার মাঝে দেখছি তোমরা বুঝতে পারছো কি না এখানে কিন্তু রয়েছে হচ্ছে তোমার পদ্ম ফুল পুরো ভর্তি ফুল যতটা সম্ভব এই মোবাইল থেকে যতটা ক্যাপচার করা যায় আমি তোমাদের সাথে দৃশ্যটা শেয়ার করতে চেষ্টা করলাম আর এই করতে করতে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে আর এখানে দেখতে পাচ্ছো আমার দাদা কিন্তু সবসময় লেট হয় আজকেও লেট হয়েছে আমরা ট্রেন থেকে নেমে বসেছিলাম প্ল্যাটফর্মে তারপরে এসছে আর এই নিয়েই এখন হাসাহাসিই চলছে কারণ আমি বলছি তুই সব সময় লেট হোস তো যাই হোক চলো এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি তো তোমরা বুঝতেই পারছো তো বাপের বাড়িতে যাব এখন হচ্ছে রিল্যাক্স করব সো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছোই তারপরে তোমাদের সাথে ঝাঁকানাকা করে কথা হবে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে খেতে বসে গেছি দশ মিনিট হয়ে গেল। আর ছেলে লোপাট বাপের বাড়িতে আসলেই মজা আর ভাত বেশি খেয়ে নিচ্ছি আমার মোটা হওয়ার দিন শুরু হয়ে গেছে এটা হচ্ছে কি মা বানিয়েছে রূপচার মাছ আর তার সাথে ডিমের বড় আর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে না ওই জন্য আর প্লেটটা দেখাচ্ছি না ভুলে গেছিলাম ব্লগ করতে এসে ব্যস্ত হয়ে গেছি আমরা পৌঁছে গেছি বেশ মোটামুটি তাড়াতাড়ি একটা ফেকটা হবে ওরকম ঘুমিয়ে যাবো দিয়ে আমি এখন শান্তি মতন খেতে পারছি এত দিন বাধে কারণ জুনিয়ার এসে ঘুমো দিয়ে দিয়েছে এক ঘুম হয়ে গেছে ওর ঘুম থেকে উঠে চানু ধানু করে খাওয়া দাওয়া কমপ্লিট জুনিয়ারের আর জুনিয়ার এখন ট্রান্সফার হয়ে গেছে মামা দাদুর বাড়িতে কালু মামা এসেছিলো এসে নিয়ে চলে গেছে আর তখন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবি তো এই সবই অবস্থা ব্যবস্থা তো চলো মা আবার কতগুলো ভাত দিয়ে গেল আর সকাল থেকে কিছু না খাওয়া আর মায়ের টেস্টি টেস্টি রান্না নিজে রান্না করে অত স্বাদ পাওয়া যায় না আর মায়ের রান্না অমৃত তো চলো অনেকদিন পরে ঘরের রান্না খাচ্ছি আমি টেস্টি টেস্টি সব আমার ফেভারিট গন্ধরাজ লেবু রয়েছে আর মাছের ঝোলটা সত্যিই খুব ভালো আছে বলছি প্রথমে মাকে বললাম মা আমি মাছ খাবো না কেন ওখানে মাছ না খেতে খেতে আমার না খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার ছেলেও আজকে মাছ খেয়েছে আমিও আজকে মাছ খাচ্ছি অনেক দিন বাদে তো চলো এখন খেয়ে নি পরে আসছিস ভেরি গুড বলছি কি মাঝে মাঝে একটুখানি ভুল হয়ে গেছে ওগুলো শুধরে নেবে ঠিক আছে আর এই ড্রেসটা কোথাকার এই ড্রেসটা কোথাকার তুমি কি এখন কোথায় যাবে সুইমিং করতে তাহলে যোগা করতে ও ও খুব সুন্দর লাগছে এই ড্রেসটা দেখতেই পাচ্ছ এখানে আমাদের এই যে জোকার জুনিয়ার আর এখানে আমাদের টাকলি এই এক টাকলু টাকলি আর টাকলু একজনের মাথায় বেশি চুল একজনের মাথায় কম চুল আমাদের পুছুমা কেমন আছো হ্যালো কতদিন পরে দেখা হলো না হচ্ছে সানডে আর আমরা এসেছি হচ্ছে শুক্রবার দিন যে ব্লগটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি শুক্রবার দিন এসছি আর আজকে সানডে আজকে সকাল থেকে কোনো ব্লগই করিনি আর পরে তো জানোই বাইশে জুন ছিল জুনিয়রের বার্থডে তো বাইশে জুনের ব্লগ অবশ্যই আসবে ধীরে সুস্থে আর আজকে কোনো ব্লগও পোস্ট করিনি তো জার্নি করে খুবই ক্লান্ত তার মধ্যে জুনিয়রের বার্থডে সেলিব্রেশন তো সব কিছু নিয়ে বিশাল একটু টাইডনেস আছে আর সকলের সাথে গল্পর একটা ব্যাপার রয়েছে অনেক দিন পরে তিন মাস পরে প্রায় এসছি তো সে কারণে ব্লগটা এডিটিং করতে পারিনি তো এখন বয়স জগা দিয়ে তারপরে ব্লগটাকে একদম রেডি করে আশা করি ব্লগটা কালকে পোস্ট করব তো সরো আজকের এই সেখানে ব্লগটা আমি এখানেই এডিট করছি আশা করছি তোমাদের এই ব্লগটা খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না তো সে হলো টাটা নেক্সট ব্লগে খুব শীঘ্রই আসি